আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আমি রিধবান করাল্লামপুর থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো গতকালকে বাংলাদেশি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব ইমরান আহমেদ মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং ইমিগ্রেশনের সাথে যেই বৈঠকের যেই আলোচনাগুলো করেছেন সেই আলোচনাটা আমি আপনাদের সাথে রিভিউ করব ইনশাল্লাহ এই রিভিউয়ের মাধ্যমে আপনাদেরকে গতকালকের আলোচনার বিষয়গুলো জানাবো ওকে এর আগে বলে রাখি এখনো যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে ইমিগ্রেশন আপডেট যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আপনারা জানেন বাংলাদেশী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব ইমরান আহমেদ গত শনিবারে মালয়েশিয়া সফরে আসছেন এবং তিনি থাকবেন আরও বেশ কয়েকদিন আজকে তিনি সাবা এবং সারবার উদ্দেশ্যে রওনা করেছেন সেখানেও তিনি কিছু বাংলাদেশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের সাথে পরামর্শ করবেন ওকে গতকালকে মন্ত্রণালয়ের সাথে তিনি যে মিটিংটি করেছিলেন সেই মিটিং এর বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করব ইনশাল্লাহ এবং আমাদের এই সংবাদটি প্রচুর করে আপনারা শেয়ার করুন অন্য সকল প্রবাসী ভাইদেরকে জানার সুযোগ করে দিন ওকে আহ প্রথমে যে আলোচনাটি হয়েছে এর মধ্যে অবৈধদের বৈধ করার প্রস্তাব রেখেছেন মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি ইমিগ্রেশনের বরাবর খুব সবিনয় আহ্বান জানিয়েছেন যে আমার দেশের বাংলাদেশে যারা এখনও অবৈধ আছে এদেরকে সুন্দর একটা নিয়মের মাধ্যমে যেন আবার বৈধকরণের একটা সুযোগ দেয় আপনারা জানেন ইতিপূর্বে আমি গত তিন দিন আগে যে ভিডিওটি আপনাদের সাথে উপস্থাপন করেছিলাম এবং আপনাদের প্রচুর পরিমাণ শেয়ারের কারণে কিন্তু এই বিষয়টি মন্ত্রী লেভেল পর্যন্ত বা অন্যান্য তারা জানছে যে এই মুহূর্তে কলিং বিস্তার চেয়ে আমাদের জন্য জরুরি হলো যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ করানোর ওকে এবং কি যারা জেলে আছেন তাদের সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করেন যারা জেলে আছেন এবং যারা অলরেডি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের সাজা পাওয়ার পরেও অনেকের দেখা গেছে সাজা এক মাস বা দুই মাস হয়েছে কিন্তু জেল থেকে তাদেরকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না বা তাদেরকে দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না এই সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় বলছেন যে যাদের আইনগতভাবে সাজা হয়েছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ রস্তে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন সে বিষয়ে তিনি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানান এবং কি যারা এখনো জেলে আসছে নতুন ঢুকছে কিন্তু এদের এখনো কোনো ফাইনাল কোনো ডিসিশন আসেনি তারা সাজাপ্রাপ্ত নাকি তাদেরকে তাদের বিষয়টি এদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেই তিনি আশ্বাস প্রদান করেন ওকে সেকেন্ডলি মন্ত্রী প্রশ্ন করা হয়েছিল আপনারা নিয়ে এত এত বা ব্যস্ততা দেখাচ্ছেন আপনারা অবৈধদেরকে হাহাকার করছে বাংলাদেশি প্রবাসীরা হাজার হাজার অবৈধ প্রবাসী অনেকে প্রবলেমের মধ্যে আছে এই অবৈধ হওয়ার কারণ শুধুমাত্র প্রবাসী নিজেই না বিভিন্ন কোম্পানিদের দ্বারা প্রতারিত হওয়া এবং কি দালালদের দ্বারা প্রতারিত হয়ে কিন্তু তারা অবৈধ হয়েছেন সেই অবৈধদের জন্য কেন আপনাদের ব্যস্ততা দেখা যাচ্ছে না সে উত্তরে মন্ত্রী মহোদয় বলেন যে আসলে আমাদের ব্যস্ততা শুধু কলিং এর বিষয় না আমরা কলিং এবং অবৈধদের বৈধ দুটা একসাথেই আলোচনা রাখছি দুটো যেন একসাথেই একটা সমাধান আস গতকালকার মিটিংয়ে আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রালয় মন্ত্রীর সাথে দুজন ইমিগ্রেশন অফিসারও ছিলেন সেক্ষেত্রে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কি ইমিগ্রেশন অফিসারদের সাথে কোনো সাক্ষাৎ হয়েছে নাকি এখনও তো প্রতিদিনই অপারেশনস এর মাধ্যমে বাংলাদেশিদের সহকারে অন্যান্য দেশের লোকদেরকে আটক করা হচ্ছে অপারেসি বন্ধ থাকবে বা এটা স্থগিত থাকবে বা এরকম কোনো আলোচনা হয়েছে নাকি মন্ত্রী মহোদয় বলেন যে ইমিগ্রেশন অফিসারদের সাথে এরকম ভাবে বলা হয়নি তবে ইমিগ্রেশন অফিসাররা বলেছেন যে এই অপারিস্থিতিটা খুব ক্ষুদ্র আকারে হচ্ছে আমরা এখনো হার্ডলি নিচ্ছি না তবে এবং এই অপারিস্থিতি কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদেরকে ধরছে না বিভিন্ন জাতি ধরছে এই বলে জাস্ট আমাদের মন্ত্রী মহোদয়কে জাস্ট একটা বানিয়ে শোনানো হয়েছে ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু এই অপারিস্থিতির মাধ্যমে কিন্তু প্রতিদিনই হাজার হাজার বাংলাদেশিদেরকে হয়রানি করা হচ্ছে এবং শত শত বাংলাদেশিদেরকে অনেকের ভিসা থাকা সত্ত্বেও আটক করা হচ্ছে আমরা আমাদের দাবি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে যাদের ভিসা আছে অন্তত তাদেরকে যেন অপারিসিতে না আটক করা হয় এটা যেন মাননীয় মন্ত্রী মহোদয় ইমিগ্রেশন বরাবর করার জোরে রিকোয়েস্ট করেন এবং কি একটা ফয়সলা করে যান ওকে মন্ত্রীকে এবং কি মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মালয়েশিয়ান মালয়েশিয়ান জেলখানায় প্রচুর পরিমাণ বাংলাদেশে আছে তিনি বলেন মাত্র দুই হাজার কিংবা দুই হাজারের কম আসলে এই সংখ্যক এই সংখ্যাটা কিন্তু সঠিক নয় যে জন্য মালয়েশিয়ান সরকারের ও রেকর্ড অনুযায়ী এর সংখ্যা অনেক বেশি সুতরাং ওকে দ্বিতীয় যেটা বলা হয়েছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়কে গতকালকে একটি সংবাদ সম্মেলন গতকালকের মিটিং এর পরে একটা সংবাদ সম্মেলন জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন রকমের প্রশ্ন তিনি সাংবাদিকদের উত্তর দেন সেই প্রশ্ন অন্যতম একটা প্রশ্ন ছিল যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার এই মালয়েশিয়ার সফরকে আপনাকে কতটুকু কতটুকু সফল মনে করছেন মাননীয় মন্ত্রী মহোদয় বলেন যে আমি মালয়েশিয়ান সফরকে শতভাগ সফলতা মনে করছি আমি মাত্র আলোচনার দরজা খুলেছি পরবর্তীতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এই আলোচনাটির দ্বার উন্মোচন হবে এবং কি ফাইনাল একটা ডিসিশন হবে এবং কি পরবর্তীতে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে কবে আবার আলোচনা করবেন এবং কবে কোন তারিখে একটা ফাইনাল ডিসিশন আসবে যে কলিং বিসা কবে থেকে শুরু হবে বা অবৈধদের বৈধকরণের ঘোষণা কবে থেকে শুরু হবে এর তারিখ সম্পর্কে মন্ত্রী মহাদয়া জিজ্ঞাসা করালে তিনি বলেন যে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মন্ত্রী মহোদয়কে বলেছেন যে এই মাসের মে মাসের উনত্রিশ এবং তিরিশ তারিখে আবার নতুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হবে মূলত সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কলিং ভিসা কবে থেকে শুরু হবে এবং কোন প্রক্রিয়ায় শুরু হবে এই কলিং ভিসায় কি সিন্ডিকেট থাকবে কি না থাকবে তবে আপনাদেরকে আগেই আমি বলে রেখেছি যে মন্ত্রী মহোদয় বারবারই ঘোষণা দিয়েছেন যে এবার যদি কলিং বিসা চালু হয় এই কলিং বেসাতে কিন্তু কোনো রকমের সিন্ডিকেট থাকবে না অর্থাৎ যতগুলো রিক্রুটিং এজেন্ট আছে সবাই বিদেশে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ করতে পারবে সেক্ষেত্রে কোনো কোনো রকমের সিন্ডিকেট থাকবে না এবং বাংলাদেশি শ্রমিকদের স্বার্থে বাংলাদেশের জনগোষ্ঠীর স্বার্থে যত কম সময়ে এবং কম খরচে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ করা সম্ভব হয় সেই পদ্ধতি অবলম্বন করবেন ওকে এবং যেটা বলছিলাম যে কবে আসলে ফাইনাল একটা ডেট যে ডেটে আমরা জানতে পারবো যে কবে থেকে শুরু হচ্ছে কলিং বেসার কার্যক্রম এবং অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণের প্রক্রিয়া প্রবাসীদের মন্ত্রী মহোদয় বলেন যে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন উনত্রিশ এবং তিরিশ তারিখে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তাদেরকে রিকোয়েস্ট করেছেন একত্রিশ তারিখে করার জন্য কি জন্য আহ উনত্রিশ তারিখে আমাদের আহ মাননীয় মাননীয় হাইকমিশনার একটু ব্যস্ততার কারণে কল্যাণাপুরের বাইরে থাকবে সেজন্য আমাদের মন্ত্রী মহোদয় এ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি ইমিগ্রেশনকে রিকোয়েস্ট করেছেন এটা যেন একত্রিশ তারিখে করা হয় তো এই মোটামুটি গতকালকের আলোচনার রিভিউ আপনাদেরকে শোনানো হলো আশা করি আপনারা ক্লিয়ার না হলেও কিছুটা বুঝতে পারছেন যে গতকালকে আসলে কি আলোচনা হয়েছে এছাড়াও টুকিটা কেমন আলোচনা হয়েছিল এর মধ্যে যে মূল কথাগুলো আপনাদের কাছে শোনানোর চেষ্টা করলাম এরপরে যদি আরো কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন থাকে বা কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন সেই কমেন্টস অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এবং কি আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা চেষ্টা করেছেন আপনারা প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের গত ভিডিওতে যে দাবিটি ছিল যে আমাদের কলিং ভিসার্জ সেও আরও অনেক অনেক জরুরি হলো মালয়েশিয়ান অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার আপনাদের শেয়ারের কারণে কিন্তু এটা প্রচুর পরিমাণ লোকে দেখেছেন এবং কি পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদের নজরেও আসছে এবং কি বাংলাদেশ হাই কমিশন সহকারে মন্ত্রী পর্যন্ত কিন্তু এটা গেছে যে এই মুহূর্তে কলিং বিচারে আমাদের অতিব জরুরি মানুষের অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণের একটা সুযোগ দেওয়ার সেজন্যই কিন্তু গতকালকের আলোচনার যে প্রথম দিক দিয়ে প্রথম দিক দিয়ে কিন্তু মন্ত্রী মহাদয় আহ প্রথমে আলোচনা করেছেন যে আমাদের দেশের যে অবৈধ পরিমাণ অসংখ্য অবৈধ শ্রমিক আছে বৈধ করণে তবে সেক্ষেত্রে যে এই অবৈধ যে আছে অবৈধ হওয়ার পিছনে কে দায়ী শ্রমিক তো নিজেই দায়ী আসলে আহ মন্ত্রী মহোদয় এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো ভাবে গুরুত্ব এটা জানেন না যে আসলে কারা দায়ী কিন্তু আমরা যারা এরকম সাধারণ লোক আছি মানের সাথে এরকম কর্মের জন্য আসছি আমরা কিন্তু বুঝতে পারি যে এই অবৈধদের পিছনে অবৈধ হওয়ার পিছনে শুধুমাত্র অবৈধ কর্মী দায়ী না সেখানে একটা দালাল চক্র দায়ী এবং একটা কোম্পানি দায়ী যে কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে তাদেরকে টাকা দেওয়ার পরেও কিন্তু তারা আমাদেরকে অর্থাৎ প্রবাসীদেরকে সঠিক সময়ে টাকা পয়সা ইমিগ্রেশন জমা দেওয়ার দিতে পারে নাই যে কারণে কিন্তু ওই বৈধ প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত তারা অবৈধ হেয়ার হয়েছে তারা বৈধ হওয়ার সুযোগটা পায়নি ওকে এই মোটামুটি আজকের রিভিউ আপনাদের জন্য আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সংবাদে লাইক করবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে অন্যরাও এই সংবাদটি জানার সুযোগ পায় এবং কি আপনাদেরকে আগামী পর্বে আগামীকালকে অথবা পরশুদিনকে জানিয়ে দেওয়া হবে লাস্ট আপডেট এক্স্যাক্টলি কোন দিনে আবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে এবং মন্ত্রী মহোদয়ের লাস্ট যে ফয়সালা এবং সফল সফর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানান হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম ওরম্লাহি